Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আজ কতটার মানে বুঝতে পারলে? এত ভালো সম্বন্ধ পাত্রের পক্ষ থেকে ঠিক হলো, মেয়েকে দেখে ঠিক হলো, পরে বলতে পারবে না যে মেয়ে দেখিনি। মা, তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। রান্নাঘরে কোন সমস্যার সমাধান হলো শুনি? সংসারের সমস্ত কুটকাচারির অতি তো আতুর ঘর। সংসার তুই বড় বেশি চিনে গেছিস না মুখ্য কোথাকার। রাজুর বিয়ে নিয়ে তোদের ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? কে গয়না করবার দায়িত্ব নিচ্ছে? মেজো বউ বলেছে রাজুর বিয়ের গয়না নিয়ে কাউকে ভাবতে হবে না, সে দায়িত্ব তার। বুঝেছি, ঠিক বুঝেছি। সে নির্বুদ্ধি ঢেকে কি বলেছে আমি ঠিক বুঝতে পেরেছি। ওর বিয়ের সব গয়না ননদের বিয়েতে খরচা করবে, এই তো? আগুনের বালসা হলে কি হবে? মনটা কিন্তু ভারী উদার। সে কি পেট ভালো আছে তো মেজদা? পেট খারাপ সত্তরের হোক। এসব বাবুখানার অভ্যেস এবার ছাড়তে হবে। তুই বোধহয় হুট করে এমনটা না করলে পারতিস মেজবু। একটা কথা বলে, একটা অনুমতি নিয়ে। কিসের অনুমতি? হঠাৎ বাবু আনা কি দোষ করলো? যাদের এক পয়সার মুরুব নেই, যাদের মেয়ের বিয়ে দিতে গেলে মেয়ে বউয়ের গয়নার উপরে হাত পড়ে, তাদের সব দুধকির খাওয়ার কোনো অধিকার নেই। সরিয়ে রাখলে কি সব সমস্যার সমাধান হবে? নাকি দুধটা গরুর বাটে উঠে পয়সা ফেরত আসবে? দুধটা সরিয়ে রাখা মানেই পয়সা নষ্ট। বরবর থাকবে সেও দিত, এলবো তার তো ব্যথা পাওয়ার কি আছে? জিনে বাবা,
মেজদা দুধটা খেয়ে নাও, শরীরে বল পাব। এরপর তো আবার অনেক ঝড় ঝঞ্ঝা আছে। মেজবু, মায়ের কথা কিছু মনে করিস না। মায়ের কথায় কেন কিছু মনে করব? তার মেজ ছেলে ব্যবহারটা দেখলি তো। বড়দা ঠিকই বল, তুই হচ্ছিস বাঁদরের গলায় মুক্তোর মালা। আর উনি সেই থেকে খয়রাত করে এখন দেবী সাজছেন, মহত্ব দেখাচ্ছেন, মহত্ব। আর সেই মহত্বের মতোই মেজদার কেমন পেটটা ছুটে গেল। তা যা বলেছো, তো মেজদার তো প্রাণ আইডাই করার কি আছে বাপু? ও তো স্ত্রী ধন। থামতে, স্ত্রী ধন? মেয়েদের আবার ধন সম্পত্তি কিরে? তারা চিরকাল হয় বাপের পয়সায় নয় বড়ের পয়সায় ফুটানি করেছে। দেমা কত মেজদার দুর্দশা খানা আমি শুধু ভাবছি। মেজবউ বললেন সব গয়না দিয়ে দিচ্ছেন, মেজদার অনুমতিটুকু একবার নিলেন। ও বাবা, সেই দেমাকেই তো উনি ডগমগ। উনি যা বলবেন মেজদার মুখখানা আমাশার মতো করে হলেও মেনে নেবেন। এখন তো দেমাক আরো বাড়বে, উনি গয়না দিচ্ছেন আমাদের বোনের বিয়েতে। আর আমাদের মাও হয়েছে তেমনি, সকলের সামনে বলে বসলেন মেজ বউর কত উঁচু মন। সত্যি মাঝে কি করেন না, এমনি সময় তো বাপ বাপান্ত করছেন, আর এখন কি দরকার ছিল বাবু ও এমন গদ গদ করে বলার? দেখ না, এরপর ওই গয়নার গরমে মেজ বউ কেমন বাড়ি ময় ছমছম ছমছম করে ঘুরে বেড়াল। এমনিতেই তো কড়াতের মতো জীব চলছেই, এরপর সবার মাথার উপর দা কাটারি চালাবে। আর মায়েরও ভাবখানা এমন যেন আমরা সব বোনের বিয়ে দিতে অক্ষম আর উনি এসে আমাদের উদ্ধার করবে। তোকে আমি বলে রাখলু, মিলিয়ে নিস, এরপর এ বাড়িতে টেকা দায় হবে। যে বাড়িতে মেয়ে ছেলে এত বলবালা সে বাড়িতে কোনো ভদ্র লোকের বেটা ছেলে টিকতে পারে না। বেশি বাড়াবাড়ি আমি কিন্তু সহ্য করব না। মাকে আমি স্পষ্ট ভাষায় বলে দেবো, তুমি থাকো থাকো তোমার মেজ বউয়ের উঁচু মন নিয়ে। হ্যাঁ, আমি কোনো মেসে টেসে ব্যবস্থা করে নেবো। সে তুমি হক কথা বলেছো, কেমন দেখলে না আমিও তোমার লক্ষণ হব। কিন্তু শেষদা, গয়না না নিয়ে মা করতেনি বাকি মেজ বউ এখন দিচ্ছেন? নিকুচি করেছে, নিকুচি করেছে মেজ বউর গয়না। কেন কেন মা মুখের উপর কষ্ট করে বলতে পারতেন না? থাক বাপু, তোমার জিনিস তোমার কাছেই থাক, উনি আমরা কেন শুধু শুধু গলগ্রহ হতে যাব? তুমি তো ছিলে সেখানে, মা যখন কিছু বলতে পারলো না তুমি বলতে পারতে। কি বলবো, কেমন করে বলবো? মা তো নিজেই গদ গদ হয়ে তুম করে মেজ বউকে সার্টিফিকেট দিয়ে দিল। আচ্ছা, মায়ের বিপরীতে কোনো কথা বলা যায়? তাছাড়া ও নিয়ে বেশি কথা বলতে গেলে আবার রাজুর সম্বন্ধটা যদি কেঁচে যেত তাহলে তো হিতে বিপরীত হয়ে যেত, সবাই তখন আমাকেই দোষী ঠাওরাত। সেই তার চেয়ে কেমন নির্ঝঞ্ঝাটে দায়টা ঘাড়ের উপর থেকে নেমে গেল। সেই জন্যই বল, Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।